হাই বন্ধুরা, শর্মিষ্ঠা কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি করে দেখাবো চিলি চিকেন। এখানে চিকেন নিয়ে নিয়েছি, চিকেনটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দেবো ভিনেগার 1 চা চামচ, দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো 1 চা চামচ নুন। এটা মিক্সড করে নেব। ম্যারিনেট করা চিকেনটা আমি 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে আমি চিকেনটা 1 ঘন্টা ম্যারিনেট করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো 1টা ডিম, কর্নফ্লাওয়ার, এর সঙ্গে এটা মিক্স করে নেব। চিকেনটা আমি ফ্রাই করে নেব। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 1টু তেল, তেল গরম হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলো ফ্রাই হচ্ছে, চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নেব। এখানে আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি রসুন কুচি, দিয়ে দেবো আদা কুচি, ক্যাপসিকাম কুচি, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এগুলো হালকা করে ফ্রাই করে নেব। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো সয়া সস, এবার দিয়ে দেবো টমেটো সস, এবার চিকেনটা দিয়ে দিলাম। গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, নমক চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, প্রায় হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, এবার এটাকে আমরা 1 মিনিট করে নামিয়ে দেবো। আমাদের চিলি চিকেন রেডি ঘরোয়াভাবে, এটা বাচ্চারা খুব পছন্দ করে। নমস্কার।